झारखंड झारखंड अनेक आशा छो अजित प्रसाद महतो पश्चिम बंगते शैलेंद्र महतो दुबार एमपी हलन আর এই অজিত প্রসাদ মাহাতো অনেক বড় নেতা হলেন শিবু সোরেন অনেকবার চান্স পাওয়া গেল ওখানে লক্ষ লক্ষ মানুষ আসলো আমিও এসেছি পুরুলিয়া কিন্তু সেই আশা পূরণ হলো না আমিও ঝাড়খণ্ড আজ হলো আজকে 22 বছর হলো আমার জীবনের দুটা জিনিস পূরণ হলো না সেই আধা পূরণ কবে হবে ওই জন্য শৈলেন্দ্র মাত্তর সঙ্গে আজকে এসেছি আর অজিত প্রসাদ ডাকের এসেছি একটা আমার আশা দাদা পূরণ করবেন ও একটা আশা আছে গ্রেটার ঝাড়খণ্ড বৃহৎ ঝাড়খণ্ড আর সেই বৃহৎ ঝাড়খণ্ডে সামিল হবে পশ্চিমবঙ্গের মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া আর উড়িষ্যার কেওঝর ময়ূরভঞ্জ সম্বলপুর সুন্দরগড় আর ছত্তিশগড়ের মানে সরগুজা রায়গড় ইটা দাদা আমার আশা ইটা আশার জন্য লড়াই কবে হবে আর একটা যে বড় আশা সেই আশা যে এই লড়াইয়ের প্রতীক রঘুনাথ মাহাতো সেই সেই লড়াইয়ের প্রতীক যে শহীদ নির্মল মাহাতো সেই সেই লড়াইয়ের একটা শহীদ মানুষ যে আমার এই বন্ধু সুনীল মাহাতো একটা এমপি কে তার হত্যা করা হয় আমার এই যে বন্ধু 1982 সালে ধনঞ্জয় মাহাতো অজিত মাহাতো সে তার ওখানে গুলি করে হত্যা করা হয় সেই ওখানে তিরুল্লি গুলিকাণ্ড তারপরে একটা শক্তিনাথ মাহাতো 1977 সিজুয়াতে ধানবাদের সিজুয়াতে হত্যা করা তাদের আশা দাদা এখনো পূরণ হয়ে যায় আমরা জীবন্ত আছে অজিত প্রসাদ মাহাতো জীবন্ত আছে এই শৈলেন্দ্র মাহাতো কিন্তু রঘুনাথ মাহাতো শৈলেন্দ্র মাহাতো আর সুনীল মাহাতো ও লক্ষ লক্ষ মানুষের যারা যারা ত্যাগ দিয়েছে বলিদান দিয়েছে তাদের আশা আমার আশা কি কুর্মীকে আদিবাসী করার আশা এটা পূরণ করবে কিনা আমার এই দুটা আশা দাদা আমি জীবন্ত আছি আমার জীবন্ত এই ছাত্র জীবনে যদি আমি সুভাষচন্দ্র বোসের মতো 72 ঘন্টা ঝাড়খণ্ড বন্ধ না করতাম তাহলে বিহার ভিত্তিক ঝাড়খণ্ড আলাগ রাজ একটা জীবন্ত এই যে জীবন্ত সূর্য সিং দাঁড়িয়ে আছে ঝাড়খণ্ড আলাগ রাজ হওয়ার শৈলেন্দ্র মাহাতো দাঁড়িয়ে আছে আজকে এখানে বসে আছে অজিত মাহাতো আমি অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন তৈরি করলাম আসাম চলে গেলাম প্রফুল্ল মাহাতোর সঙ্গে কথাবার্তা আইসু তৈরি করলাম চলে গেলাম গোর্খালেন সুভাষ গিসিং কে বললাম এই ধরনের লড়াইয়ে তুমি ঝাড়খণ্ড পাবে না সুভাষ গিসিং আমাকে মন্ত্র দিলেন আর 72 ঘন্টা ঝাড়খণ্ড বন্ধ করে দিল্লি আলোচনায় যে সূর্য সিং বেসরাকে ডাকানো হলো করো বিবিসি লন্ডন রেডিও বলছে কি আলোচনায় সূর্য সিং বেসরাকে ডাকানো হয়েছে সেই মহাশ্বেতা দেবী সে বই লিখছে সুধীর ভৌমিক বিবিসি লন্ডনে বাংলায় বিবিসি লন্ডন রেডিওতে বলছে আমি সুধীর ভৌমিককে দেখেছিলাম না মহাশ্বেতা দেবীর সঙ্গে পরিচয় ছিল না কিন্তু 1989 তখন শহীদ মিনার ময়দানে যখন আমি বক্তৃতা দিচ্ছিলাম বাংলায় বলছিলাম উড়িয়াতে বলছিলাম সাঁওতালে বলছিলাম পাঁচটা ভাষায় বলছিলাম ওই স্টেজে এসে গেছিল সুধীর ভৌমিক বিবিসি লন্ডন রেডিও সেই স্টেজে আমার সঙ্গে দেখা করার জন্য এসেছিল মহাশ্বেতা দেবী তারপরে সেই জ্যোতি বসু আর রাইটার্স বিল্ডিং এ মিটিং হলো জ্যোতি বসু বলল ঝাড়খণ্ড হবে না যে বি পটনায়কের সঙ্গে দেখা হলো মিটিং করলাম সে বলল ঝাড়খণ্ড হবে না রাজীব গান্ধী বলল ঝাড়খণ্ড হবে না শৈলেন্দ্র মাহাতোকে বলছি যারা বলল ঝাড়খণ্ড হবে না তারা তো বাঁচলো না দাদা সবাই মরে গেল জ্যোতি বসু বলল ঝাড়খণ্ড হবে না সেও বাঁচলো না রাজীব গান্ধী বলল ঝাড়খণ্ড হবে না সেও বাঁচলো না যে বি পটনায়কের সঙ্গে কথা বললাম দাদা সেও বাঁচলো না বৃহৎ ঝাড়খণ্ড যে দিবে না সেও বাঁচবে না কুর্মীকে যারা আদিবাসী করবে না ওরাও বাঁচবে না কুর্মীকে যারা আদিবাসী করবে না তারাও বাঁচবে না কুর্মীকে যারা আদিবাসী করবে না তারা এমএলএ এমপি হতে পারে না
যে কর্মীকে আদিবাসীর কথা বলবে সে ঝাড়খণ্ডের রাজ করবে আর ওদেরই চলবে আর না হলে কাতর চলবে না দাদা চাহে মমতা দিদি হোক আর চাহে নবীন পটনায়ক হোক আমি বলে দিচ্ছি জীবন্ত আছি লড়াই করেছিল রঘুবর রঘুনাথ মাথো তার ইতিহাস লেখা আছে কিন্তু আজকে বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল বিবেচনা করুন এত বড় কুর্মী সমাজ মাথো সমাজ কুর্মী সমাজ তার সংস্কৃতি তার ভাষা রয়েছে ওরা মূলবাসী ওরা খতিয়ানধারী ওরা আদিবাসী কে মানছে না মানছে ওটা আমি জানছি না কিন্তু কোথায় চুপ হয়েছে দাদা 1784 সালে রঘুনাথ মাথোর পরের বাবা তিলকা মাঝি লড়াই লড়েছিল 1784 সে আর সেই 1784 তাকে ফাঁসি দেওয়া হয় বাবা তিলকা মাঝি এন্ড নাও বিকামস দা ভাগলপুর ইউনিভার্সিটি বিকামস দা বাবা তিলকা মাঝি ইউনিভার্সিটি তাহলে ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের নামকরণ হয়ে গেল বাবা তিলকা মাঝি 1784 রঘুনাথ মাথোর পরে তার সে বলিদান দিয়েছিল কিন্তু তার মান্যতা পেলেন আর কি লিখেছে দা বাবা তিলকা মাঝি ওয়াজ দা ফার্স্ট ফ্রিডম ফাইটার অফ ইন্ডিয়া এবং সেই সম্মানে ভাগলপুর বিশ্ববিদ্যালয়ের নামকরণ চেঞ্জ হয়ে গেল বাবা তিলকা মাঝি বিশ্ববিদ্যালয় তারপরে 1895 30 জুনে সিধু কানু চাঁদ বৈরে ফুলো জানো সন্তান সমাজের সন্তান হুল হলো উডাও সন্তান পরগনা কাস্কারি অধিনিয়ম তৈরি হয়ে গেল সন্তান পরগনা এলাকা তৈরি হলো আর ইদানিং বর্তমানে সিধু কানু বিশ্ববিদ্যালয় তৈরি হলো কুড়মি সমাজের কি অভাব রয়ে গেল দাদা কোথায় কি কমি কমজোরি রয়ে গেল কি রঘুনাথ মাথোর এত বড় লড়াই সে আমার মান সম্মান কেন ফেল না দাদা এটা কোশ্চেন করছি সমাজকে এই সমাজকে আমি তো এটা ছোট আদিবাসী সমাজের মধ্যে আমি দেখছিলাম এখন এরা আজ পর্যন্ত 75 বছর হলো ভারত স্বাধীন হলো কিন্তু এই কুর্মী আদিবাসী হতে পারলো না কে বলছে আদিবাসী হতে পারলো না কুর্মী তো জন্মজাত আদিবাসী বাই বর্ন কুর্মী আর বাই বর্ন ট্রাইবেল এটা কেউ খারিজ করতে পারে না দেয়ার প্রভিজন ইন আওয়ার ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 342 যে কোনো মানুষ এসটিতে সামিল হতে পারে আর্টিকেল 342 আদিবাসী সূচিতে সূচিবদ্ধ হতে পারে কোনো বারণ নেই যে কোনো মানুষ সমাজের দলিত সমাজ আর্টিকেল 341 এ সে দাবি করতে পারে শিডিউল কাস্ট দলিত সমাজ কোনো বারণ নাই কোনো বাধা নাই যে কোনো সমাজের মানুষ ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য সামিল হতে পারে আর্টিকেল 340 এসটি এসসি ওবিসি কোনো বারণ নাই আমি কি অপরাধ করলাম এই স্লোগান দিয়ে আমি কি অপরাধ করলাম আমি বললাম আমার ঝাড়খণ্ড এলাকায় মাঝি মাতো ভাই ভাই ইটা বলে আমার পুতলা দহন হচ্ছে এখানে আমাদের আদিবাসী সমাজের রাবণ বলে রাবণ হুদুর দুর্গা দুর্গা পূজার পরে সবাই সভ্য জাতিরা আজকে প্রচলিত আছে হুদুর দুর্গাকে রাবণকে রাবণ জ্বালান করা যায় আমি জীবন্ত আছি শৈলেন্দ্র মাথো বই লিখলো রিফারেন্স করে কি রঘুনাথ সিং সে হচ্ছে ভূমিজ আন্দোলনের নায়ক এত এত বছর সালে আর রঘুনাথ মাথো সে চুয়ার মিত্রর নায়ক এত এত বছরে তবু শৈলেন্দ্র মাথোর পুতলা জ্বালাচ্ছে ওরা কি বুঝে আর বিচার বুদ্ধি বাবা আমি এইটাই বলা আমার অপরাধ ছিল কি মাঝি মাথো ভাই ভাই তাহলে নরেন হাসদা আজকে এই দুনিয়ায় নাই 1978 ঝাড়গ্রাম স্টেশনে এমন লিখে দিল সিভি কারওয়াই ঝাড়খণ্ড আন্দোলনে মাঝি মা তো ভাই ভাই আর বাঙালিদের রক্ত চাই সালারে বাবা সালা পুরা পুরা একদম খড়গপুর পর্যন্ত বাঙালি পালাই গেল রাতে রাত পালাও রে মাঝি মা তো ভাই ভাই বলছে আর বলছে বাঙালির রক্ত চাই একটা স্লোগান
একটা স্লোগানের তাকত আছে, শক্তি আছে। ওই স্লোগানে সমাজ এক ঐক্যবদ্ধ হয়, একতাবদ্ধ হয়। তাহলে আমি মাঝি মা তো বলেই আমি অপরা। আজকে এই মঞ্চে বসে আমি দেখছি সবাই কর্মী, সবাই কর্মী, সবাই কর্মী, একটাই মাহলি। সাঁওতাল বলছে বিরোধ বইয়া চিদায়া আবুয়া জুড়ু হয়ে রয়া। আমি একাই আদিবাসী সমর্থনে আসেছি, এটা অনেক বড় কথা অজিত বাবু। আমি বলেছি এই স্বপ্ন আজ তো নাই পুরা হবে। নির্মল মাতর বলিদান হয়েছিল 1987 এ। আমি তখন বলেছিলাম ডু অর ডাই, নির্মল মাতর রক্তের বদলে ঝাড়খণ্ড চাই। এই সূর্য সিং বেসরার 72 ঘন্টার ঝাড়খণ্ড বন্দে রাজীব গান্ধী দিল্লিতে ডাকলো, আর 1988 এ সুভাষ ঘিসিং জ্যোতি বসু মুখ্যমন্ত্রী আর রাজীব গান্ধী একত করেছিল, আর 1989 তারপরের বছরে এই সূর্য সিং বেসরার নেতৃত্বে আজ পাঁচজনকে নেতৃত্ব করে দিল্লির দরবারে আলোচনা আজকে জীবন্ত আছি দাদা, আপনার সম্মুখে এসেছি। আর এই বেশি দিন ধৈর্য করা যাবে না। কুর্মী জাতিকে 2000 প্রত্যেকটা যায় তৃণমূল, চাই বিজেপি, চাই জেএমএম, চাই কংগ্রেস, নিজের নিজের ইলেকশন ইস্তিহারে তাদের ঘোষণা করতে হবে। ভারতবর্ষের সমস্ত কুর্মী জাতিকে আদিবাসী তাকে সূচিবদ্ধ না করলে সম্পূর্ণ ভারতের কর্মী কোন পার্টি কোন জাতি কোন উম্মীদবারকে ভোট দিবে না। বাপ বলে দিবে, নরেন্দ্র মোদী দিবে। নরেন্দ্র মোদী বলে বাবা রে বাবা, পুরুলিয়ার থেকে তাকেই লোকসভা 2024 এ পাঠান যে কর্মীর কথা বলবে আর জিতার পরে হাল্লাগুল্লা বলবে। এই একতাটা না আনলে দাদা আমার পুতলা জাল আছে, ওরা কত পুয়াল আছে, কত ধান হয়েছে জ্বালাও, কত তেল আছে জ্বালাও, কুসুম তেলে জ্বালাও, কচড়া তেলে জ্বালাও, সুরসা তেলে জ্বালাও, কত পুয়াল আছে, কত ধান আছে। সূর্য সিং বৈশ্রা জীবন্ত আছি, এটা পুরুলিয়ার মাঠে। আজকে সংবিধান দিবস 26 নভেম্বর, রঘুনাথ মাথুর এখানে আমার নাম অঙ্কিত রয়েছে, সূর্য সিং বেসরা বলে নাম নেম প্লেটে লেখা আছে। আজকে বলে রাখছি এই লড়াইটায় দুটা লড়াই লড়তে হবে, বৃহৎ ঝাড়খণ্ড গ্রেটার ঝাড়খণ্ড আর বেটার ঝাড়খণ্ড, এই দুটা কুর্মীকে আদিবাসীকে সামিল করতে হবে। আর বৃহৎ ঝাড়খণ্ডে পুরুলিয়া মানভূম সিংভূমকে আগের মতো বৃহৎ ঝাড়খণ্ড করতে হবে, এর জন্য নজোয়াল লড়াই লড়ো। আমি একজন ছাত্র ছিলাম, আজকে বিয়া শাদি হয়ে গেল, দুটা মেয়ে একটা বেটা, শৈলেন্দার দুটা বেটা। আপনার কোটা দাদা? এক বেটা এক বেটি। আমি আলোচনা করছি না, শিবু সরেনের অনেকটা বেটা বেটি। বিনা মাঝি আর মাহতো ছাড়া ঝাড়খণ্ড মুক্তি মোর্চার গঠন সম্ভব ছিল না। বিনোদ বাবু ছাড়া সাঁওতাল আদিবাসীর পরিকল্পনা আধা অধুরা। এক সিক্কে কে দো পহলু, জীবনের এইটাই আছে পহলু। মাঝি মাতো ভাই ভাই আলাগ রাজ হইল, এখন বলছে আতা পাই চলবে না, সাজিস চলবে না। মাঝি মাতো ভাই ভাই, আমরা ইতিহাসে পড়েছি মাঝি দয়া মিথ্যা গাড়া মৃণ বাড়িয়া বাহু। একটা আদিকালে বুড়ার দুটা স্ত্রী ছিল, ওই ওই আদিম বুড়ার বড় বড়কিটার ছিল বড় ছেলে ছিল মাহতো, আর দুসরা ছিল মুন্ডা, আর ছোটকি বউর ছিল পাঁচটা বেটা, সাঁওতাল মাহলি আর এ খাড়িয়া আর ইয়ে কোল 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 নাই উরাম উরাম আছে।
এই কথাটা বলেই আমার পুতলা জ্বালাচ্ছে। আমি এখান থেকে অ্যানাউন্স করছি, আমি উড়িষ্যা ময়ূরভঞ্জে বলে এসেছি, রাজকে বলছি স্থির থাকবেন না, টার্গেট 2024 নরেন্দ্র মোদী কো কারনা পড়েগা কি কুলমি কো 2024 মে ইলেকশন কে পহলে শিডিউল ট্রাইব মে লিস্ট করনা পড়েগা, নাই তো পুরা ভারত দেশ কা কুলমি কিসি ভি জাতি কিসি ভি পার্টি উমেদবার কো ভোট নাই, ভোটের বদলে চোট দিব কিন্তু তবু তোমাকে ভোট নাই। এই জনতা কই, এই যে কুড়মালি বলছি কি হেতেক দাদা কি না করস দাদা, হে কত ভালো বিজয় মাতো গান গেয়েছিল, এখন আমার মুখস্থ আছে, ঝাড়খণ্ড কেসন সুন্দর আওয়া দেখা ভাই, ঝাড়খণ্ড কেসন সুন্দর, হে কত ভালো একটা গান ছিল। এই পুরুলিয়ার মাটির কীর্তিবাস কর্মকারের গান শুনেছি ছাত্র বিলায় ছাত্র জীবনে, ঝাড়খণ্ডি ভাই ঝাড়খণ্ডি তোর ঘর কত দূরে রে, আর কি দুঃখে কন্দিছ ভাই সুখে রে সংসারে রে, তোর দেশে মাটি সোনা তবু তোরা ভোখা রে, ঝাড়খণ্ডি ভাই ঝাড়খণ্ডি তোর ঘর কত দূরে রে। আমি আজকে একজন মাহলি সমাজের আদিবাসী, আমি ডাক দিচ্ছি, আমি শুধু সমর্থনই করছি না, এই পশ্চিমবঙ্গতে 40তম আদিবাসী সমুদায় আছে, সবাইকে আপিল করছি আমরা যদি এই মুলুকে এই গ্রেটার ঝাড়খণ্ড যদি হাসিল করতে পারবো তাহলে এই পশ্চিমবঙ্গের 25তম যারা গোষ্ঠী রয়েছে সমুদায় তাদেরকে কুর্মী জাতিকে সামিল করার জন্য জোরদার সমর্থন করার আমি আপিল জানাচ্ছি আদিবাসী সমাজ। এটা ফান্ডামেন্টাল রাইট। হে ভাই আমি যদি আমার দিবার অধিকার নাই, আমি দিলে আমার বাপের কোন দু বিঘা জমিন যাবে কি নাই, তো আমাকে কেনে আট লাগবে? নাই নাই, আমি যদি আমি কুর্মীকে আদিবাসী করার যদি আমার অধিকার থাকতো তবে না আট লাগতো, তো কেনে আট লাগছে দাদা? কুমার কামার সবাই আমার, ও কত সুন্দর রে ভাই, মাঝি মাতো ভাই ভাই, আদিবাসী মূলবাসী ভাই ভাই, এত বড় একটা সমাজকে মৌলিক অধিকার, হ্যাঁ এটা লড়াই লড়ুন, এটা বাঙ্গাল থেকে শুরু করে পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে সাপোর্ট করব, উড়িষ্যায় সাপোর্ট করব, পুরো ভারতবর্ষে চলবে, এই এলাকার জন্য বৃহৎ ঝাড়খণ্ড আবার দাবি তুলুন, এই সমস্ত ভারতের জন্য কুর্মীকে আদিবাসী করুন, আর কুর্মালি ল্যাঙ্গুয়েজকে আপনারা এই শিডিউলে করুন, আর তার সঙ্গে সঙ্গে আমরা সারনা ধর্ম যেটা কোড আমরাও আদিবাসীরা যারা করছে আমরা তাতে আমরা করছি আমি আছি, তার জন্য যদি এই আহ্বানে যদি আজকে পুয়াল জ্বালাচ্ছে যদি মাঝি ভাইরা আদিবাসীরা আমার যদি শরীর জ্বালিয়ে দেন তাহলে আমি রঘুনাথ মাথুর মতো আমি আজীবন শহীদ হয়ে যাবো, কিন্তু কুর্মীকে সমর্থন করেই আমার জীবন যাবে। এই বলে সবাইকে ধন্যবাদ, জোহার। বেজায় বেজায় সাবাস সে বৃহৎ ঝাড়খণ্ডের অস্ত্র চালক মহান সমাজকামী আমান গো সুরজ সিং বেসরা বাবুকে একবার ডাকি নেবে।